ভোজন রসিকদের কাছে বিরিয়ানি হলো অমৃত, তা সে যে বিরিয়ানিই হোক না কেন। আমি কিন্তু সেই দলেই পড়ি, যেমন ভাবনা তেমন কাজ শুরু। দুপুরে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলো, তাই স্বাস্থ্যের খেয়াল রেখেই বাড়িতেই বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলাম। কিন্তু চিকেন মাটন কিছুই আনা ছিল না, আর বাজার যাওয়ার মতনও বাড়িতে কেউ ছিল না, তাই ভাবলাম অন্য কিছুভাবেই ট্রাই করি। তাই বানিয়ে ফেললাম এঁচোড় বিরিয়ানি। নামটা একটু শুনতে অদ্ভুত লাগলেও টেস্ট কিন্তু একেবারে বিরিয়ানির মতনই পাওয়া গেছিলো। রেসিপিটা আর শেয়ার করলাম না, কারণ আমার চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন বিরিয়ানির রেসিপি কিন্তু দেওয়া আছে। সেম প্রসেস, শুধু চিকেনের জায়গায় বড় বড় পিস করে কাটা এঁচোড় ইউজ করেছিলাম। এঁচোড়গুলোকে কুকারে একটা সিটি দিয়ে তেলে ভেজে নিলাম, তারপর 30 মিনিটস ম্যারিনেট করে রাখার পর মাংসের মতন কষে নিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, বাড়িরও সবাই খুব নাম করেছে। তোমরাও ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং।